বাংলাদেশ বর্তমান সরকারের অত্যন্ত নতুজানু পলিসি হচ্ছে ভারতের সাথে। বাংলাদেশের টিভিদেরকে আসলে অর্ডার দেওয়া হয়েছে যে যাতে ওনারা বন্যাটাকে হাইলাইট না কইরা, উনি যাতে ওনারা যাতে পদ্মা সেতুটাকে হাইলাইট করে। ইউকে কসবা টিভির ইউটিউবটি সাবস্ক্রাইব করে আজ থেকে ইউকে কসবা টিভির সাথে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পদ্মা সেতু তো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশাল সুবিধা নিয়ে আসবে, মানুষের অনেক কষ্ট কমবে, সুতরাং এটা আমাদের জন্য ভালো হয়েছে। সেখানে 1% বা 1.5% আপনার বলা হচ্ছে জিডিপিও বাড়বে পদ্মা ব্রিজ হওয়ার জন্য, সেটাও ভালো জিনিস। তবে আপনি বললেন যে এই প্রশ্নটা নিয়ে, আপনি বললেন যে এখানে মাত্রা জ্ঞানের কথা আপনি বললেন, যে মাত্রা জ্ঞানটা যদি থাকতো উনি হয়তো এই সময় এত বড় ইয়ে করতেন না, হয়তো আর 7 দিন পরে করতেন বা 10 দিন পরে করতেন। এটা হচ্ছে পলিটিক্স এর অপটিক্স, বা পলিটিক্স এ তাকে দেখতে কেমন লাগতেছে এটা উনি ভালো বুঝবেন। তবে এটা আমার ব্যক্তিগত ধারণা যে আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের দেশের বড় বড় দলগুলো, তারা খুব শোডাউন পছন্দ করে, তারা শক্তি দেখাইতে চায়, তারা তারা রাস্তার মধ্যে তাদের কতজন লোক আছে এইটাই হচ্ছে তাদের শক্তির পরিচয়। আমরা আজকে 50 বছর 52 বছর পরেও কিন্তু আমাদের দলগুলো এখনো কিন্তু আমরা সেইটুকু রক্ষণশীল নই যে আমরা মারামারি থেকে নিজেদেরকে বন্ধ রাখবো। আমরা এই মারামারি এই কাটাকাটি গুলো আমরা করি, সুতরাং সেই হিসাবে যেই কিছুই যার যা কিছু হয় সেটাকে অনেক বড় বানায়। আমি মনে করি যে এগুলো রাষ্ট্রের কাজ, এগুলো অটোমেটিক বা অটোমেটিক না হলেও মোটামুটি নিজের গতিতে সবকিছু হয়, কারণ এটা বিভিন্ন প্রতিষ্ঠান থাকে এবং প্রতিষ্ঠান তার কাজ করতে থাকে এবং এইভাবেই জিনিসগুলো হয়। কিন্তু বাংলাদেশে আমাদের যেহেতু কোনো প্রতিষ্ঠান নাই এবং সবকিছুই প্রধানমন্ত্রীর ওখান দিয়ে যায়, সুতরাং যখন একটা বড় কিছু হয় প্রধানমন্ত্রী করতে পারেন, বিশাল কিছু হয়। আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে হ্যাঁ, বন্যা হয়েছে, তাতে দেখতে খুবই খারাপ লাগছে হয়তো বা, আমি কিন্তু খালি আওয়ামী লীগ নেতৃত্বকে বলবো যে আমার আপত্তি নাই, ওনারা প্রচারণা করছেন, ওরা ওনারা প্রোপাগান্ডা করেন, ওনারা প্রচারণা করেন, প্রচারণাটা ওনাদের কাছে খুব বড় এবং এই প্রচারণা ওনারা করতে থাকবেন, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা যারা জনগণের কথা বা জনগণের দিকে চিন্তা করি নির্দলীয় ভাবে, আমাদেরকে কিন্তু সত্যটা কি সেটা বের করা দরকার। পদ্মা সেতু কিভাবে হয়েছে না হয়েছে আমি সেটাতে বেশি যাব। বাংলাদেশ বর্তমান সরকারের অত্যন্ত নতুজানু পলিসি হচ্ছে ভারতের সাথে, কারণ ভারতে যেই নদীটা আছে, যেই যেই তিস্তা, যেই যেই নদীগুলো আমরা ভারত থেকে আসছে, সেই নদীর গুলোর উপরে এত বাঁধ দেওয়া হয়েছে, এত আটকানো হয়েছে যে এগুলো আপনার রুগ্ন হয়ে গেছে এই নদীগুলো, এবং আমাদের দেশে যেখানে এগুলো নাই, বাঁধ নাই বা কিছু নাই, সেখানে তলদেশটা উপরে উঠে গেছে, ফলে আমাদের একটু পানি আসলে আমরা বন্যায় ভাসে ভেসে যাচ্ছি। সুতরাং যেই নদীগুলো ভারতের অঙ্গরাজ্যে আছে, সেই নদীগুলোর স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য, উনারাই তো বলেন যে নদী উনাদের মা, তো তাহলে মাকে না আটকে রেখে এটাকে সুন্দর করে করার জন্য এটা কিন্তু আমাদের করা উচিত ছিল, কিন্তু আমরা এখনো করতে পারিনি। আমাদের উচিত ছিল যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার সরকার আমাদের উপরে যেই যেই অসুবিধা তৈরি করছে সেই অসুবিধাগুলো নিয়ে বেশ করে কথা বলা, আমরা সেটাও করতে পারিনি। সুতরাং বন্যার ব্যাপারেও আমাদের সেই ধরনের ডিপ্লোমেসি হয় নাই বা যে কারণে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি মনে করি যে পদ্মা সেতুর যে দুর্নীতি বা বলে বলা হচ্ছে, যেটা আমরা তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমাদের অডিট নেই, কিছু নেই, কিন্তু যেটা বলা হচ্ছে যেহেতু 12,000 দিয়ে শুরু হয়েছে, 30,000-এর উপরে যাবে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনি দেখেন তো ভাই, বিশ্ব ব্যাংকের যে প্রজেক্ট গুলো বাংলাদেশে আছে, বিশ্ব ব্যাংক খারাপ হইতে পারে, তারা সাম্রাজ্যবাদী হইতে পারে, তারা সবকিছু হইতে পারে, কিন্তু তাদের প্রজেক্ট বাড়ান তো দেখি, তাদের প্রজেক্টটা সাইজ বাড়ান, বাড়াতে পারবেন না, এটা এত সুন্দরভাবে এটাকে কন্ট্রোল করা হয়, কিন্তু আমরা আমাদের এখানে দেখবেন যে প্রত্যেকটা প্রজেক্টে, বিশেষ করে যেগুলো আমাদের এই যে মানে ইয়েতে নাই, চীন বা রাশিয়া বা ইয়ে যেখানে বিশ্ব ব্যাংক নাই, সেখানে আপনি দেখবেন যে একটা ইয়ে শুরু হয়, একটা প্রকল্প শুরু হয় এবং এই প্রকল্পটা দোয়াইতে থাকে, দোয়াইতে থাকে, দোয়াইতে থাকে 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, দোয়ানোর পরে যেই টাকাতে হওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকা লাগায় একটা কাজ করে, আমাদেরকে বলা হয় আমরা একটা বিরাট কাজ করলাম আর বাঙালি মানুষ তোমরা খুশি হয়ে যাও। আমার কাছে মনে হয়েছে 50-52 বছর পরে এই 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 ধরনের একটা সোশ্যাল কন্ট্রাক্ট আর পলিটিক্যাল কন্ট্রাক্ট, যেটা যেটা লকের কথা, এই পলিটিক্যাল কন্ট্রাক্ট বাংলাদেশের মানুষ আর কোনো মতেই বিশ্বাস করে নিতে পারে। বাংলাদেশের টিভিদেরকে আসলে অর্ডার দেওয়া হয়েছে
যে যাতে ওনারা বন্যাটাকে হাইলাইট না কইরা উনি যাতে ওনারা যাতে পদ্মা সেতুটাকে হাইলাইট করে।